নমস্কার, সুন্দরবন হিস্ট্রি অ্যান্ড মিউজিক টু চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে কিন্তু সম্পূর্ণ একটা নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। বাড়ির ভিতরে একটানা সংসারের কাজকর্ম, একই কাজকর্ম, কার না একটু ঘুরতে যেতে ইচ্ছা হয়। সেই রাস হওয়ার আগে কিন্তু একটু বাইরে গিয়েছিলাম, ননদের বাড়ি, তারপরে দাদার ওইখানে ক্যানিয়ে। এবার সেইখান থেকে আর কোথাও বেরোনো হয় না। বর্ষার বাবা আজকে গোসাই যাবে বলেছে কিছু দরকারি জিনিসপত্র নিয়ে আসতে। আমরা বলছি আমরাও যাবো তোমার সাথে, ওই জন্য রাজ আর আমি বেরিয়ে পড়েছি। আজকে বাইরে খুব ঘুরবো, খাওয়া দাওয়া করবো, আপনারা পুরো পর্বটা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আর রাজবাবু কিন্তু এখন গাড়িতে ওঠার আনন্দেই আছে, প্রচণ্ড পরিমাণে গরমও পড়েছে আজকে। থাকতে পারবে অতক্ষণ? ও গো, আপনারা তাহলে সাথে চলুন, নিয়ে আসো, তুমি গাড়ি নিয়ে আসো। কি ব্যাপার? হ্যাঁ হ্যাঁ, গাড়ি নেব। তাহলে আমরা বেরিয়ে পড়ছি বন্ধুরা, আর এই প্রথম কিন্তু রাজকে নিয়ে লং জার্নিংয়ে যাচ্ছি। মানে সেই রাজ হওয়ার পরে সোনাখালী থেকে নিয়ে এসেছিলাম অলোকের বোটে করে, তাই তো? আর এই প্রথম জটিরামপুর নদী পার হবে। তাহলে বুঝতেই পারছেন একটা নতুন বিষয়, আর রাজের কাছে, রাজের জীবনে একটা স্মরণীয় দিন হিসেবে এটা থাকবে, কারণ ওর জীবনে প্রথম আমাদের দ্বীপের বাইরে কোথাও ওর যাওয়া হচ্ছেই, আর সেই সাথে আমরাও ওকে নিয়ে যাচ্ছি। আর কি বলবো, গাড়ি ছাড়তে বলছে, গাড়ি ছাড়তে বলছে, আপনারা সাথে থাকুন, রাজ আজকে সারাদিন কি করে না করে দেখতে থাকুন। চান হয়ে যাচ্ছে এক্ষুনি গরমে, সত্যি সত্যি ভাবছি একটু হওয়া হচ্ছে না। বন্ধুরা, দয়াপুর ছায়াঘাটে চলে আসলাম, আর নদী পার হয়ে এবার গোসওয়ার পাড়ে যাবো। আর রাজবাবু কিন্তু গাড়িতে ঘুমিয়েছিল, এখন উঠে গেছে, এখন খেয়ার দিকে যাই। ও এখন শুধু বোট দেখে দিচ্ছে নদী। চলে এসো, আসো আমার কাছে, আসবে না, গাড়ির থেকে নামবে না মোটামুটি। হ্যাঁ না, ওর আমার কাছে দাও, উৎপল মন্ডল, আজকে গোসওয়ায় আসার মেন দরকার ছিল একটা জাল কেনা, কারণ আজকে ডুবো জাল পাতা হবে, বড় একটা জাল বানানো হবে, ওই জন্য জাল কিনতে আসা, এখন জাল নেওয়া হবে। এদিকে দেখছে, চারিদিকে দেখছে শুধু দোকান। মিষ্টির দোকানে এসে গেছি, এবার কিছু খাওয়া এটা ধরো, এটা ধরো। দোকানটা কি ভালো হবে দেখাই নাকি? আজকে
তাহলে খাওয়া দাওয়া শুরু করা যাক। প্রতিদিন বাড়িতে মানে ভাত খাওয়া হয়, আর আজকে কিন্তু যেহেতু বাইরে কিন্তু আমরা হোটেলের ভাত তরকারি ঠিক পছন্দ হয় না। বর্ষা এই ভিডিও দেখে রাগ করবে না তো? বর্ষা আসার জন্য দুইবার বলছিল যে তোমরা যাচ্ছ আমাকে নিয়ে যাচ্ছ না। আচ্ছা গাড়িতে ঠিকঠাক নেই, গরমে জায়গা হবে না, থাকবে কেন? ওর জন্য সব রকম নিয়ে যাবো, বরটা ডালটা নিয়ে যেতে পারবো না, কিন্তু মিষ্টি তো এগুলো তো নিয়ে যেতে পারবো। বর্ষা কিন্তু ওর মামার বাড়িতে আছে। রাজবাবু ভীষণ কোনো এরকম মিষ্টির দোকানে এই প্রথম কিন্তু এসছে, একদম জীবনে প্রথম, তাই তো? আমি কিন্তু এসেছিলাম একটা শাড়ি নেবো বলে, বর্ষার বাবা জানে না, এসেই বলেছি, আর এসেও কিন্তু গিয়েছি শাড়ির দোকানে, এখন শাড়ি পছন্দ করছি। আমার মেন উদ্দেশ্য ছিল শাড়ি নেবো। এটা কি আমি বাড়িতে বললে কি আমি কি না বলতাম নাকি? প্রথমের ওইটা একটু ভালো লাগছিল তো আমার, ওর আঁচলটা কি আসবে দাদার কাছে দাও। কি হলো কি হলো? ওই সিঁড়ি বেয়ে উঠে যাচ্ছে উপরে, কিছু না ওখানে মনে করে দিচ্ছি, চলে 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 এসো। এই দেখো এই যে এক ধাপ উঠে গেছে কিন্তু, দেখো কিছু না বললে উঠে যাবে। বন্ধুরা এই শাড়িটা নিচ্ছি, কেমন হয় বলবেন? এই শাড়িটা দেখাও বন্ধুরা, কি বলে দেখো নিতে বলবে? অবশ্যই নিতে বলবে, একটা শাড়ি অর্গেঞ্জা বিয়াস দুটো নিই না। হ্যাঁ এই শাড়ি বাদ দিয়ে দেখুন, একটা শাড়ি পরবেন, এখন একটু নতুন নতুন স্টাইলিশ শাড়ি,
কোথায় চলে গেল? এখনো অনেক আছে, একার চিন্তা করলে হবে না। এদিকে দেখো অবস্থা দেখো। দুই ধাপ উঠে গেছে দেখো। বন্ধ হলো কেন? যাওয়া দেবার তো সব রকম আছে, বডি দুই শার্ট বডি সব আছে তো। অনেক কিছু দেখানোর ছিল কিন্তু আপনাদের দেখাতে পারিনি, এত পরিমানে গরম লাগছে। মানে সত্যি সত্যি এরকমই গরম, মানে চৈত্র বৈশাখ মাসের মতন গরম। এবার একটা বড় জাল করার সপ্তাহ ছিল, ওই জন্য অনেক জাল মেশা হয়েছে। বড় ফাঁসের জাল আছে কিন্তু ডুবো জাল নেই। গাড়াল নদীতে যাওয়া হয় অত পথ, বর্ষার বাবা আর গরমও হয়ে যায়, কিন্তু সেই হারে পড়তে হয় না মাছ, ওই জন্য ডুবো জাল করা। আর ডুবো জাল আরেকটা আছে আমাদের, প্রায় 400-500 ফুটের মতো লম্বা হবে এই জালটা। গাঁড়াল নদী তো ব্যাপক বড় নদী, এবার ওখানে ওই যে 150 ফুট 100 ফুটের জাল দেওয়া মানে গিয়ে মনে হয় আমাদের জাল নেই, ওখানে জাল দিলে মনে হয় জাল দিইনি। এবার মাছটা ঠিকঠাক মানে বেড় ফেলানো যায় না। হ্যাঁ, আমাদের ছোটো নদীতে ঠিক আছে। কতবার এই জাল এই সাইডে ফেলছে, ও সাইডে ফেলছে, বরের দড়ি মোটা নিলাম, কারণ জাল তোলা ফেলার সময় সরু দড়ি হলে হাতে কষ্ট হয়, খুব হাতে লাগে। কি অবস্থা দেখো, কি করছে দেখো তো, প্রচুর গায়ে জোর হয়ে গেছ তো, বাবা ছুড়ি ছুড়ি ফেলে দিচ্ছে। কি গায়ে জোর দেখো, কি জোর দেখো বন্ধুদের, দেখাও বন্ধুরা কি বলছে। গায়ে ধরো, গায়ে ধরো, বড় পিনটা নিলে মনে হয়
ওই হ্যাঁ ওই বড়ো চকটা, ওটাও ভিডিওতে আছে, ওটাও কিন্তু বন্ধুরা প্রথমের দিকে দেখেছে। ওই যে চয়েসের জায়গায় তুমি যখন চয়েস করছিলে, হ্যাঁ এটাও ভালো লাগছে। এখন বন্ধুদের উপর ছেড়ে দাও টোটালি। পাশাপাশি দুটো ছিল, এইটা ছিল আর এর পাশে যেটা বড় চক ওইটা ছিল, ওটাও হ্যাঁ। কী হলো কী হলো? নিজেদের যেতে হবে, লোকের কাছে দিলে তো হবে না। দেখো আপনারা বলবেন কোন শাড়িটা ভালো লাগছিল। পাশাপাশি দুটো শাড়ি ছিল, একটা বড় প্রিন্টের আর একটা এই ছোট প্রিন্টের। আমার কিন্তু এটা পূজার শাড়ি না, সেই রাজ হয়েছিল সেই বছরও কিন্তু পূজায় যায়নি, শাড়ি নেওয়া হয়নি বর্ষার বাবার থেকে। আর আমার তো একা নিয়ে হবে না, সবাইকে দিতে হবে পূজায়। মানে এটা পুরাতন বকেয়া বন্ধুরা, ঋণ শোধ করলাম একটা। বন্ধুরা আজকের পর্বটি এখানে শেষ করছি। পর্বটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। আর এখন এছাড়া আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আগামী পর্বে। আর এই নতুন জালে মাছ দেখাবো, আশীর্বাদ করবেন যেন প্রচুর মাছ পাই।